লেক গার্ডেন্সের বাড়ি থেকে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা বেরিয়ে যাচ্ছেন। মলয় ঘটকের লেক গার্ডেন্সের বাড়ি থেকে এই মুহূর্তে বেরোচ্ছেন সিবিআই আধিকারিকরা। সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে কলকাতা থেকে পর্দায়। আপনারা জানেন যে সিবিআই স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক আজ কলকাতা এবং আসানসোল মিলিয়ে মোট একসঙ্গে একযোগে সিবিআই আধিকারিকরা সাতটি জায়গায় অভিযান চালায়। আসানসোলে মলয় ঘটকের দুটি বাড়ি, কলকাতার লেক গার্ডেন্স এবং রাজভবনে মন্ত্রীর আবাসনে একযোগে সিবিআই আধিকারিকদের হানাদারি চলে। এই মুহূর্তে কলকাতার লেক গার্ডেন্সের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন লেক গার্ডেন্স থেকে। প্রতিনিধি রিয়া মাঝি টেলিফোন লাইনে। রিয়া, আমরা যে ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের, সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন লেক গার্ডেন্সের যে মন্ত্রী মলয় ঘটকের যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাট থেকে। আজ সকাল থেকেই একযোগে সাতটা জায়গায় একসঙ্গে সিবিআই তল্লাশি চলছে এই লেক গার্ডেন্সের ফ্ল্যাট থেকে। কোনো নথিপত্র বা কোনো মূল্যবান কিছু নথিপত্র কিছু উদ্ধার হলো কি, কি জানাচ্ছেন সিবিআই আধিকারিকরা? আজকে সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, কলকাতা থেকে জেলা মলয় ঘটক টার্গেট এবং কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় মলয় ঘটককে কেন্দ্র করে তার যত বাড়ি রয়েছে, তার ছেলের বাড়ি রয়েছে, তার কোয়ার্টার রয়েছে, তার আদি বাড়ি রয়েছে, সমস্ত জায়গায় কলকাতা থেকে জেলা অর্থাৎ আসানসোলে তার তিনটে বাড়ি এবং এখানে তার স্ত্রীর বাড়ি থেকে আরম্ভ করে তার ছেলের বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো নাকা তল্লাশি চালিয়েছে সিবিআই কর্তারা। এই মুহূর্তে আমি রয়েছি লেক গার্ডেন্সের যে বাড়ি সেখানে অভিজিৎ অভিজিতের নামে বাড়ি রয়েছে, অর্থাৎ অভিজিৎ ঘটক মলয় ঘটকের ছেলে অভিজিৎ ঘটকের নামে এই বাড়ি লেক গার্ডেন্সের। সেখানে ছিল সিবিআই কর্তারা, সকাল আটটার সময় এসেছিলেন এবং এখনো অর্থাৎ প্রায় 140 নাগাদ তারা বেরোয়। মূলত হচ্ছে প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত করে সিবিআই কর্তারা এই লেক গার্ডেন্সের বাড়ি থেকে বেরোয়। তবে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে সূত্র মারফত যে কয়েকটা নথিপত্র পাওয়া গিয়েছে এই লেক গার্ডেন্সের বাড়ি থেকে, যদিও সেই বিষয়টা অফিসিয়ালি সিবিআই কর্তারা কোনোভাবেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেনি। তবে তাদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল সেটা তেমনটাই কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যদিও তারা কোনো রকম মুখ খোলেনি। তবে সেটা দেখা গেল যে আজকে মলয় ঘটকের যত বাড়ি রয়েছে আসানসোল কলকাতায় বিভিন্ন জায়গায়, কলকাতার চারটে বাড়িতে অর্থাৎ এই যে লেক গার্ডেন্সের এখানে যে বাড়ি রয়েছে একটি বাড়ি রয়েছে, তিরুপতি ভবন মলয় ঘটকের বাড়ি রয়েছে এবং তার কোয়ার্টার রয়েছে গভর্নমেন্ট হাউস এবং পাশাপাশি তার কলকাতা নয় কলকাতার বেশ কয়েকটি বাড়িতে মলয় ঘটকের সেখানে কিন্তু তল্লাশি চালান তার সিএ, মলয় ঘটকের সিএ প্রতীক দেওয়ান তার বাড়িতেও তল্লাশি চালায় এবং একই সঙ্গে আসানসোলের যে বাড়ি রয়েছে মলয় ঘটকের সেখানেও তল্লাশি চালায় এবং লাগাতার তল্লাশি চলে এবং তল্লাশি শেষে কিন্তু কিছুই তেমন মেলেনি বলে জানা যাচ্ছে। যদিও সিবিআই কর্তারা অফিসিয়ালিভাবে কোনোভাবেই সংবাদ মাধ্যমের সঙ্গে মুখ খুনতে নারাজ ছিলেন এবং এই লেক গার্ডেন্সের বাড়ি থেকে টানা 6 ঘন্টা পর বেরিয়ে গেলেন পাঁচজনের প্রতিনিধি দল সিবিআই এর এবং কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। অনেক ধন্যবাদ রিয়া মাঝি আমাদের প্রতিনিধি। লেক গার্ডেন্সে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি থেকে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গেলেন, সেই ছবি কলকাতা টিভির পর্দায় আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আজ কলকাতা এবং আসানসোল মিলে একসঙ্গে সাতটি জায়গায় সিবিআই আধিকারিকরা হানা দেন। বেশ কয়েকবার কয়লা পাচার মামলায় মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে আসে এবং তাকে সিবিআই তলব করে, কিন্তু কোনো বাড়ি হাজিরা দেননি মন্ত্রী মলয় ঘটক। আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি আটটা থেকে 7:15 মধ্যে একই সঙ্গে আসানসোল, কলকাতা এবং বেশ কিছু জায়গায় কিন্তু যেখানে যেখানে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি, ফ্ল্যাট, আবাসন রয়েছে সমস্ত জায়গাতে একযোগে হানা দেয় সিবিআই আধিকারিকরা। এবং ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখছেন সেটি লেক গার্ডেন্সের ছবি। লেক গার্ডেন্সের বাড়ি থেকে ইতিমধ্যে বেরিয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেখান থেকে উদ্ধার হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি।